ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবরি বাইপাসের পার্কিংয়ে মা কালীকাটার সামনে ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হল শ্রমিকের। জানা যায় মৃত ব্যক্তির নাম প্রদীপ মাহাতো, বয়স 45, গোবিন্দপুর মোড়হা বসতির বাসিন্দা। খবর সূত্রে জানা যায় ওই পার্কিংয়ের সামনে মা কালীকাটায় কর্মরত তিনি। সন্ধ্যায় কাজ শেষ করে সহকর্মীদের সঙ্গে সামনের দোকানে চা খেতে যাবার সময় হঠাৎ দ্রুত গতিতে আসা এক নাগাল্যান্ড নাম্বার ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। তারই সহকর্মী বিকল মণ্ডল জানান, প্রতিদিন টেম্পুতে করে তারা 11 জন মা কালীকাটায় কাজে আসেন। আজ কাজ শেষ হওয়ার পর আমরা টেম্পুতে না চেপে একটু চা জল খেতে সামনের একটি দোকানের দিকে যাই, ঠিক সেই সময়ই এই ঘটনা। আজকে এখানে আজকে হয়েছে, আমরা কাজ করে পরে মা কালী ভাটা থেকে ঘর যাচ্ছিলাম। তো জাস্ট দুজন আগে যাচ্ছিল, তো একটা ট্রাক যে ট্রাকটা ওখানে দাঁড়ায় আছে, ওই ট্রাকটা আপনার বায়া মুড়লো, বায়া মুড়ে পরে সিধা একেবারে চাপাই দিল। ও এখানে খুব স্পিডে ছিল। যে মারা গেল তার নাম কি? প্রদীপ মাহাতো। কোথা থেকে এসেছিলেন আপনারা? আমরা গোবিন্দপুর থানা মোরঙ্গা বস্তি ধানবাদ ডিস্ট্রিক্ট বর্ডার। নিয়ে এখন কি ট্রাকটা ধরা পড়েছে? ট্রাকটা হ্যাঁ এখানে এখানে দাঁড়ায়, ড্রাইভার খালাসি পালিয়ে গেছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমরা যেটা আমাদের ই চাই, আপনার যেটা মাইরেছে ও আর কিছু তো ওদের সাহায্যের জন্য আমরা চাই। বডিটা কি নিয়ে গেল পুলিশ? হ্যাঁ, বডিটা আসানসোল নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে। কারা নিয়ে গেল? পুলিশে নিয়ে গেছে, বড় বাবু এসে পড়ে। আপনার নাম কি? আমার নাম বিকল মণ্ডল, আমি আজ সাথে আছি। আপনারা কতজন এসেছিলেন এখানে কাজে? এখানে আমরা ওই দু আড়াই বছর থেকে আসছি। মানে কজন ছিলেন আজকে? আমরা ছিলাম 11 জন আজকে। কাজ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিল? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।